দুইটা সিনেমা নিয়ে আসবার কথা ছিল, একটি সিনেমা এসছে, এতে কোনো আক্ষেপ আছে কিনা? এতে আনন্দটাই বেশি, কারণ দুটো সিনেমা হলে বাড়তি চাপ অনুভূত হয়। তো আমি ভাইকে বলছিলাম যে একটা সিনেমা যদি থাকে সেক্ষেত্রে প্রচারণায় অনেক বেশি ফোকাস করতে পারবো। দুটো সিনেমা আসলে খুব প্রেশারের, কারণ একটা সিনেমাতে যদি একটা আর্টিস্ট প্রপারলি প্রচারণা করতে না পারে সেটা আলটিমেটলি সিনেমার জন্য অনেক বেশি ক্ষতিকর। সো আলহামদুলিল্লাহ যে এই ক্ষতিটা আমরা মানে কাটিয়ে উঠতে পেরেছি, এবং আলটিমেটলি একটা ভালো একটা প্রযোজকের তো আসলে একটা সিনেমা নিয়ে স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটা পূরণ করতে গেলে একটা মানুষকে প্রপার ওয়েতে আগাতে হয়। তো আই থিঙ্ক ইকবাল ভাই খুব ভালো ডিসিশন নিয়েছে, কারণ যে লগ্নি করেছে সেটা তুলে আনার জন্য এই এত বেশি হোড়ারের মধ্যে থাকাটা ওয়াইজ না। আর আমিও চেয়েছিলাম যে যদি একটা সিনেমা রিলিজ পায় তাহলে সেটা নিয়ে আমরা অনেক বেশি প্রচার প্রচারণা করতে পারবো। তো আজকে সকাল থেকেই মানে ফার্স্ট ডে মানে প্রথম দিনের প্রথম শো গুলোর অনেক খোঁজ খবর নিচ্ছি। ঢাকারও বাইরে অনেকগুলো হলে আমাদের মায়াদলাপ সিনেমা মুক্তি পেয়েছে, খুবই চমৎকার রিভিউ, এবং যেই শো গুলোতে আসলে মানুষ ইউজুয়ালি হলে যায় না, বা একটু দিনের বেলা মানুষ সময় টমে কাটে ঘুমিয়ে টুমিয়ে তারপর ফ্রেন্ড সার্কেল নিয়ে বিকেলে যায়, আমাদের দুপুরের শো অনেক হাউসফুল গেছে। সো দিস ইজ দ্য প্লেজার ফর আস। সো ইনশাল্লাহ আই এম সো হ্যাপি যে ইনশাল্লাহ আগামী নেক্সট উইক থেকে আমাদের দৃঢ় বিশ্বাস যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি নেক্সট উইকে অনেক বেশি ভালো রেসপন্স আমরা পাবো এবং খুব ভালো একটা হাইপ উঠবে। মায়াস রোশনকে এই সিনেমায় কে সবচেয়ে বেশি সাপোর্ট করছে, নায়িকা, কো-আর্টিস্ট, ডিরেক্টর, প্রোডিউসার? এভরিওয়ান অ্যাকচুয়ালি আই হ্যাভ টু মেনশন, প্রথমে আসলে ডিরেক্টর কথা মেনশন করতে হয়। ডিরেক্টর জসীমউদ্দিন জাকির খুবই মেধাবী একজন নির্মাতা, দেখলে ছোটখাটো মনে হলো তার মেধা অনেক বেশি। আর হচ্ছে আশিক ভাই হচ্ছে আমাদের প্রযোজক, উনি যথেষ্ট হেল্প করেছেন এবং সত্যিকার অর্থে একটা সিনেমা পাগল মানুষ, এত বেশি সিনেমাকে ভালোবাসেন, যেটা আমার কাছে মনে হয় এই ধরনের প্রোডিউসার আমাদের সবসময় থাকা প্রয়োজন। এবং উনি সিনেমাটাকে এত বেশি লালন করেন, ধারণ করেন, ইনফ্যাক্ট আপনারা জানেন যে একটা গানের জন্য তিনি পুরো সিনেমাকে বানিয়েছেন। সো এটা আসলে আমার মনে হয় যে আমি একজন অ্যাক্টর হয়েও সিনেমাকে এতটা ভালোবাসতে পারিনি যতটা লাভ উনি করেন। সো আই এম সো হ্যাপি যে এত চমৎকার একটা টিম পেয়েছি, আমার কো-অ্যাক্টর বুবলি যথেষ্ট সাপোর্ট দিয়েছে, এবং ডিরেক্টর তো ডেফিনেটলি দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার পেছন থেকে খুশ না থাকলে কখনো একটা সিনেমা প্রপারলি শেষ হতে পারে না। সো আই থিঙ্ক সেই বড় একটা বিশাল বড় জার্নিটাকে তিনি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছেন। এই সিনেমার জার্নিটা অনেক বড় ছিল, 2 বছরের মতো, দুই বছরে অনেক কিছু ঘটেছে। দুইটা কমপ্লেন বলতে হবে ডিরেক্টরের, আর দুইটা কমপ্লেন বলতে হবে প্রযোজককে নিয়ে। খুবই ইমোশনাল, ভীষণ রকমের ইমোশনাল একজন মানুষ, তবে সেটা সিনেমাকে ভালোবাসার ক্ষেত্রে, অন্য কোনো নেগেটিভ পয়েন্টে না। আর এই লোকটার কোনো নেগেটিভ পয়েন্ট নাই, ইভেন প্রযোজকেরও নাই। সবচেয়ে বেশি আমরা যেটা ফোকাস করি যে টিম ওয়ার্ক ওয়াজ ভেরি স্ট্রং, আর এই মানুষগুলো সিনেমাকে অনেক বেশি ভালোবাসে, এর চেয়ে আসলে বড় কিছু হতে পারে না। সো আমি আই উড লাইক টু ইনভাইট অল দ্য পিপল যারা মায়া এখনো জড়া নিয়ে এসে জড়িয়ে যান, কারণ আমাদের গানগুলো খুব চমৎকার রিভিউ পেয়েছে, গানগুলো দেখে মানুষ যে ভালোবাসা দিয়েছে আমার মনে হয় না যে ঈদ আর অন্য কোনো মানে সঙের জন্য এত ভালোবাসা দিয়েছে। সো আমাদের যে হলগুলোতে এখনো যায়নি আমাদের হল মালিকরা ভীষণ আগ্রহ প্রকাশ করছেন, প্রোডিউসারকে কল দিচ্ছেন যে আমরা মায়া নিতে চাই। সো উনি সম্মতি জ্ঞাপন করেছেন এবং ইনশাল্লাহ নেক্সট উইকে আমাদের হল অনেক অনেক বেশি থাকবে আশা করছি। শুভকামনা থাকলো আপনাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ।